শুরু হলো আট বোর্ডে এইচএসসি পরীক্ষা। করোনা ভাইরাস মহামারীর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম সহ তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে শুরু হবে 27 আগস্ট। এদিকে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রশ্ন ফাঁসের গুজব থেকে সবাইকে সতর্ক হতে হবে। বিস্তারিত মেজবা হাসানের রিপোর্টে। পরীক্ষার বাকি তখনও 1 ঘন্টা। রাজধানীর তীব্র যানজট এড়াতে তাই একটু আগে ভাগেই আদরের সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকরা। প্রথম দিন তাই পরীক্ষার্থীদের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ, তবুও জানালেন ভালো প্রস্তুতির কথা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, দেখি বাকিটা কি হয়, অনেক ভালো। একটু রাস্তায় জ্যাম ছিল, কোনো সমস্যা হয়নি। মেয়েকে পরীক্ষার হলে পাঠিয়ে দীর্ঘ অপেক্ষা মরিয়ম আক্তারের, কাছে যেতে কেঁদেই ফেললেন। জানালেন তীব্র যানজট পেরিয়ে কেন্দ্রে আসতে ভোগান্তির কথা। সিনজিটা সার দিতেছেন, আমি বলতেছি আপনারা একটু সার দেন, একটু সার দেন। তারপর অনেক কষ্ট করে সঠিক সময় এসে পড়ছে আর কি। আমি তো মনে করি না ঢাকা কোনো সুযোগ সুবিধা আছে। পরীক্ষা ভালো হলেও সিলেবাস শেষ হওয়ার আগেই পরীক্ষা নেওয়ার অভিযোগ করেন অনেকেই। যতটুকু কমায় দিছে ওদের আরো সময় দরকার ছিল, কিন্তু সেই সময়টা পায় নাই। কিন্তু ওনারা সৃজনশীল যদি একটু বাড়াই দিত, 7টার জায়গায় 5টা দিত, 5টার জায়গায় 3টা দিত, যেমন 2022-এ যে বাচ্চাদের পরীক্ষাটা দিছে। টোটালি সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, সব লিখতে পারছি, এটাই মনের মধ্যে একটা আশ্বাস যে সব লিখে বের হয়েছি। আমাদের প্রস্তুতি অনুযায়ী আমরা যেভাবে পড়াশোনা করেছিলাম সেই অনুযায়ী আমরা আমাদের প্রশ্ন পেয়েছি। এর আগে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হবে ফল। আমাদের পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যেই হবে ইনশাল্লাহ। এখন আমরা যাদের আগে হচ্ছে তাদেরটা 60 দিনের মধ্যেই হবে, অন্যদেরটা ওই 60 দিনের মধ্যে করার চেষ্টা করব। যদি সমস্যা কোনো থাকে তাহলে হয়তো আমরা, কিন্তু সবারই 60 দিনের মধ্যে হবে ইনশাল্লাহ। আর এখানে কোনো অসুস্থ রোগী থাকলে, মানে কোনো যদি অসুস্থ পরীক্ষার্থী থাকে, সিক বেডের সব ব্যবস্থা আছে। এবং এখানে একজন পরীক্ষার্থী আসলে অ্যাম্বুলেন্সে এসেও পরীক্ষা দিচ্ছে, সেই সিক বেডে পরীক্ষা দিচ্ছে, কাজে তারও সুব্যবস্থা আছে। সারা দেশে HSC ও পরীক্ষা অংশ নিচ্ছেন 13,59,342 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে 1,55,935 জন। মিসবাহ হাসান, আরটিভি, ঢাকা।